টিভি কিংবা বড় পর্দায় সিনেমা বা সিরিজ দেখা এখন মানুষের নিত্যদিনের অংশ হয়ে উঠছে। আর এখন ওটিটির যুগে প্রায় সবাই ঝুঁকছে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে। ওটিটির পর্দায় খুঁজে নিচ্ছে অবসর সময়ের বিনোদনের খোরাক। এই সপ্তাহে ওটিটির পর্দায় মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা নিয়ে এবারের প্রতিবেদন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রূপা মির্জা নামের এক চলচ্চিত্র নায়িকার ব্যক্তিজীবন ও সবিজের রঙিন দুনিয়ার গল্প নিয়ে তৈরি ওয়েব ফিল্ম পয়জন। তিন তিনটি ফ্লপ সিনেমার পর নায়িকার 4 নম্বর সিনেমা সুপারহিট হয়, সঙ্গে জোটে ন্যাশনাল অ্যাওয়ার্ড। সাফল্য উদযাপন করতে গিয়ে রূপার সামনে চলে আসে এক অন্ধকার অতীত। পয়জন দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে তানজিন তিশার। 10 জন থেকে দেখা যাবে দীপ্ত প্লেতে। সালটা ছিল 1952 থেকে 1962। এই সময়কালকে ভারতীয় ফুটবলের সোনালী সময় বলা হয়। এই সময় কোচ আব্দুর রহিমের প্রশিক্ষণে ভারতীয় ফুটবল দল বিশ্বে তাদের দাপুটে উপস্থিতি জানান দিয়েছিল। কাঁপিয়েছিল এশিয়াডের মঞ্চ। সে গল্প অবলম্বনেই ময়দান সিনেমা পরিচালনা করেছেন অমিত শর্মা। এবছর অজয় দেবগানের দ্বিতীয় সিনেমা এটি। প্রেক্ষাগৃহ মাতানোর পর এই সপ্তাহে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্র চুরি করেছে একজন সাইকোপ্যাথ, আর সে অস্ত্র সে ব্যবহার করছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। এমন ভয়ানক শত্রুকে বধ করতে সেনাবাহিনী দুই সেরা সেনা অফিসারকে দায়িত্ব দেন সেনাপ্রধান। জীবন বাজি রেখে মিশনে নামে তারা দুজন। বহুল প্রতীক্ষিত সিনেমা বাড়ি মিয়া ছোটে মিয়া এই সপ্তাহ থেকে দেখা যাবে নেটফ্লিক্সে। মুখ্য ভূমিকায় বলিউডের দুই হার্টথ্রব অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। মধ্যরাতে বিপুল পরিমাণে স্বর্ণ পাচারের ঘটনা ঘটবে শহরে, আর ঠিক ওই সময় পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। সবই ঠিক ছিল, কিন্তু ব্ল্যাক আউটের সময় স্বর্ণ বহনকারী গাড়িকে দুর্ঘটনাবশত আঘাত করে বসে বাড়ি ফেরা এক যুবকের গাড়ি। স্বর্ণ সমেত গাড়ি নিয়ে চম্পট দেয় ওই যুবক, কিন্তু পথে এক এক করে জুটতে থাকে অনাকাঙ্ক্ষিত কিছু সঙ্গী। শেষ পর্যন্ত ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। বিক্রান্ত ম্যাসি, মৌনী রয়, সুনীল গ্রোভার অভিনীত সিনেমা ব্ল্যাক আউট দেখা যাবে জিও সিনেমায়। এছাড়াও বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা হিটম্যান মুক্তি পেতে যাচ্ছে এই সপ্তাহে। রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন রিচার্ড লিঙ্কলেটার। 2001 সালে টেক্সাস ম্যাগাজিনে প্রকাশিত মার্কিন সাংবাদিক হলার্সওয়ার্থের আর্টিকেলের উপর ভিত্তি করে নির্মিত এটি। অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, গ্যারি জনসন, রেটা সহ আরও অনেকেই। তালিকা দেখেই বোঝা যাচ্ছে এই সপ্তাহ বেশ ভালোই কাটতে চলেছে সিনেপ্রেমীদের। মারিও সেন, শোবিজ টুনাইট।